পড়ছিলাম মেয়েদের হার মেয়েদের জিত এই বইটির দ্বিতীয় পর্বে আজ আমি আরেকটি সাক্ষাৎকার আপনাদের পড়ে শোনাচ্ছি এই সাক্ষাৎকারটি উনিশশো সালে মাদলোন বোবেই দ্য ব্যারিস রিভিউয়ের জন্য নিয়েছিলেন সাক্ষাৎকারটির শিরোনাম মেয়েরা যেমন আমি তেমনই দেখিয়েছি সিমান্ত বৌ আমাকে যা জেনে এবং যা পল ছাত্রের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন পরে যাদের সাক্ষাৎকার আমি নিয়েছি কিন্তু তিনি নিজে সাক্ষাৎকার দিতে দ্বিধাগ্রস্ত আমাকে নিয়ে আমরা কথা বলবো কেন স্মৃতিকথার তিন খণ্ডে যথেষ্ট হয়নি বলছ রাজি করাতে আরও কয়েকটা চিঠি আরও কয়েক প্রস্থ কথাবার্তার দরকার হলো। তারপরেও এই শর্ত যে বেশি দীর্ঘ না হয় যেন মপার নাসের রু সোনকারে বোভার স্টুডিওর সাক্ষাৎকারটা হলো সাতটোর অ্যাপার্টমেন্ট থেকে যা দূরত্ব মিনিট পাঁচেকের বড়সড় রোদ্রোজ্জ্বল একটা ঘর তার পড়াশোনার জন্য আর বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হয় যা আমরা কথা বললাম সেখানে বইয়ের তাকগুলো আশ্চর্য সব বাজে বইয়ে ভর্তি ভালো বইগুলো সব বন্ধুরা নিয়ে গেছে আর ফেরত দেয়নি তিনি জানালেন টেবিলগুলো নানা রকম রঙিন শিল্প বস্তুতে ভরা বেড়াতে গিয়ে নানান জায়গা থেকে যা সংগ্রহ করেছেন ঘরের একমাত্র মূল্যবান বস্তু একটা বাতি বাতিদাল শুধু তার জন্যই যা বানিয়ে দিয়েছেন ভাস্কর জিয়া কোমেদি সারা ঘরে ছড়িয়ে আছে বিস্তর ফোনোগ্রাফ রেকর্ড তার সামান্য যে দু একটা বিলাসিতা তার মধ্যে এটা একটা তার দ্রুপদী মুখের গড়নে যা চোখ টানে তা হল তার তাজা গোলাপি রঙ আর স্বচ্ছ নীল আখি আর প্রাণের আবেগের দীপ্ত যেন মনে হয় তিনি সব জানেন সব দেখছেন তাতে একটু ভয় হয় কথা বলেন দ্রুত ভঙ্গি জড়তাহীন কিন্তু তাতে অভব্যতার লেষমাত্র নেই বরং তিনি বেশ বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ সব সময় হাসেন মাদলেন গোবেই বললেন গত সাত বছর তুমি তোমার স্মৃতিকথা নিচ্ছ যেখানে প্রায়? তুমি তোমার বৃত্তি এবং তোমার পেশা নিয়ে বিস্ময় প্রকাশ করেছ আমার মনে হয়েছে যেন ধর্মীয় বিশ্বাস হারানোটাই তোমাকে লেখালেখির দিকে নিয়ে গেছে সিমন বললেন একটু একটু তঞ্চকতা না করে নিজের অতীত নিয়ে পর্যালোচনা করাটা শক্ত আমার লেখার ইচ্ছে অনেক দিনের সেই আট বছর বয়সে গল্প লিখেছি কিন্তু এরকম তো কতজনই করে তার মানে এই নয় যে লেখার প্রতি তাদের টান আছে আমার ক্ষেত্রে সেটা হয়তো একটু বৃদ্ধি পেয়েছে কারণ আমি ধর্মীয় বিশ্বাস হারিয়েছি কিন্তু একথাও সত্যি যে যখন কোনো বই পড়ে আলোড়িত হয়েছি যেমন জর্জ এলিয়েটের দ্য মিল অন দ্য ফ্লস তখন আমি ভীষণভাবে তার মতো হতে চেয়েছি এমন কেউ যার বই লোকে পড়বে যার বই পড়ে পাঠক আলোড়িত হবে মাদলেন বললেন ইংরেজি সাহিত্যের প্রভাব ছিল তোমার ওপর সিমনের উত্তর ছোটো থেকে ইংরেজি পড়া আমার একটা প্যাশন ফরাসির চেয়ে ইংরেজি শিশু সাহিত্য অনেক ভালো অ্যালিস ইন অন্ডারল্যান পড়তে আমার ভালো লেগেছিল পিটার প্যান জর্জ ইলিয়ট এমনকি রোজামন্ট লেমান মাদলনের প্রশ্ন ডাস্টি আনসার সিমনের উত্তর ও বইটা নিয়ে আমার সত্যি আবেগ ছিল যদিও বইটা নেহাত মাঝারি গোছের আমার প্রজন্মের মেয়েরা তো তাকে মাথায় তুলেছিল লেখক ছিল খুব তরুণ আর প্রতিটি মেয়েই জুডির মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিল যদিও বইটা চালাকিতে ভরা এবং বেশ সূক্ষ্ম সেটা আমার দিক থেকে আমি ইংল্যান্ডের ইউনিভার্সিটির জীবনটাকে ঈর্ষা করতাম আমি বাড়িতে থেকেই পড়াশোনা করতাম আমার নিজের কোনো ঘর ছিল না বস্তু তো আমার কিছুই ছিল না যদিও ইউনিভার্সিটির ওই জীবন স্বাধীন নয় তবু তার মধ্যে একটা গোপনীয়তার অবকাশ ছিল আমার মনে হতো সেটা অসাধারণ লেখক কিশোরী মেয়েদের সবকটা কটা মিস জানতেন একটু রহস্যময় গোছের ছিপছিপে ছেলে এবং ইত্যাদি পরে অবশ্যই আমি ব্রন্টিস পড়েছি এবং ভার্জিয়ানা ভার্জিনিয়া উলফের ওরল্যান্ডো মিসেস ডলোয়ে দ্য ওয়েভস নিয়ে আমার তত মাথা ব্যথা নেই কিন্তু এলিজাবেথ র‍্যাবেট ব্রাউনিংয়ের ওপর তার বইটা আমার খুব খুব প্রিয় ম্যাডলেনের প্রশ্ন একটা জার্নাল সিমন তেমন আগ্রহ পাইনি বড্ড বেশি সাহিত্য ঘ্যাশা চমৎকার কিন্তু আমার কাছে বিদেশি বই বেরোবে কিনা লোকে তার সম্পর্কে কি বলবে এ নিয়েই বেশি ভেবেছেন আমার বরং রুম অফ ওয়ান্স ওনটা ভালো লেগেছিল যেখানে তিনি মেয়েদের অবস্থা নিয়ে অনেক বলেছেন ছোট লেখা কিন্তু একেবারে ঠিক কপালে গিয়ে লাগে মেয়েরা কেন লিখতে পারে না তার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মেয়ে লেখকদের মধ্যে ভার্জিনিয়া উলফি আমার সবচেয়ে বেশি টানে ওর কোনো ছবি দেখেছ ভীষণ নিঃসঙ্গ মুখ একদিক থেকে তিনি কোলেতের থেকে বেশি টানেন কোলে যতই হোক তার ছুটকো যত প্রেম ঘর সংসারের ছোটোখাটো সব কথা লন্ড্রি আর পোষা জন্তু নিয়ে বড্ড ব্যস্ত ভার্জিনিয়া ফ্রেদিক থেকে অনেক বিস্তারিত মাদলেন ওর বই কি অনুপাতে পড়েছ সিমন না ইংরেজিতে ইংলিশটা যত ভালো বলি তার চেয়ে ভালো পড়তে পারি মানলেন লেখকের পক্ষে কলেজ ইউনিভার্সিটির শিক্ষা কি খুব দরকার এ নিয়ে কি ভাব তুমি তো নিজে সর্বণে খুব উজ্জ্বল ছাত্রী ছিলে লোকে তো ভেবেছিল তুমি শিক্ষিকা হিসেবেও দারুণ সফল হবে সিমনের উত্তর আমার কিতাবি পড়াশোনা দর্শন সম্পর্কে আমায় খুব ওপর ওপর একটা ধারণা দেয় সেই সঙ্গে আগ্রহটাকেও অবশ্য তীক্ষ্ণ করে শিক্ষকতা করে খুব উপকার পেয়েছি মানে পড়া লেখা নিজেকে শিক্ষিত করার জন্যে তখন বিস্তর সময় ব্যয় করতে পেরেছি সে সময়ে শিক্ষকদের খুব ভারী কাজ কিছু থাকতো না আমার পড়াশোনা আমার একটা শক্ত ভিতের ওপর দাঁড় করায় কারণ স্টেটের পরীক্ষায় পাশ করতে হলে এমন সমস্ত ক্ষেত্র সম্পর্কেও জানতে হয় নিছক জনসংস্কৃতি নিয়ে ভাবলে যা জানার দরকার ছিল না একটা কেতাবি পদ্ধতি তাতে পাওয়া যায় দ্য সেকেন্ড সেক্স লেখার সময় যা খুব কাজে লাগে এখনও সাধারণত তা আমার কাজে লাগে খুব তাড়াতাড়ি কোনো বই উল্টে দেখে নেওয়া যে তা কাজের কিনা তাকে শ্রেণীভুক্ত করা যা অকাজের তা ফেলে দেওয়া সংক্ষেপ করা একঝলকে পুরোটা বুঝে নেওয়া বলতে চাইছি এই কথা মাদলেনের প্রশ্ন শিক্ষক হিসেবে কেমন ছিলে ভালো সিমন তা মনে হয় না কারণ আমার নজর পড়ে থাকতো উজ্জ্বল ছাত্রদের দিকে অন্যদের দিকে তত নয় কিন্তু ভালো শিক্ষকের নজর সবার প্রতি সমান হওয়া উচিত অথচ দর্শন পড়ালে এছাড়া কিছু করার নেই দর্শনের ক্লাসে ওই চার পাঁচজন ছাত্র থাকে তারাই কথা বলে বাকিরা কিছু খেয়ালি করে না তো তাদের নিয়ে আমিও বেশি ভাবতাম না মাদলিনের প্রশ্ন পঁয়ত্রিশ বছরে প্রথম বই বেরোনোর দশ বছর আগে থেকে লিখছো উৎসাহ হারিয়ে ফেলোনি সিমন না তার কারণ আমাদের সময় অল্প বয়সে বই বেরোনোটা বেশ অস্বাভাবিক ছিল অবশ্যই দু একটা ব্যতিক্রম ছিল যেমন রাদিগে কিন্তু ও একটা প্রতিভা সাপ্টর নিজেরই পঁয়ত্রিশের আগে কোনো বই বেরোয়নি সেই তখন নাসিয়া আর দ্য ওয়াল বেরোল যখন আমার প্রথম প্রকাশযোগ্য বইটা প্রত্যাখ্যাত হলো তখন একটু উৎসাহে ভাটা পড়েছিল ঠিকই এবং যখন কেম টু স্টের প্রথম ভাষ্যটা বাতিল হলো খুব খারাপ লেগেছিল তখন ভাবলাম না আমার সময়টুকু আমায় নিতে হবে অনেক লেখকই জানতাম যাদের শুরু হয়েছে বেশ ধীরে দেরিতে তেদালের কথা তো লোকে সবসময় বলে চল্লিশের আগে তিনি লিখতেই শুরু করেননি মাগলেন প্রথম দিকের উপন্যাসগুলো লেখার সময়ে কোন মার্কিন লেখকের প্রভাবে পড়েছ সিমন সি কেম টু স্টে লেখার সময় তো হেমিংওয়ের প্রভাবে নিশ্চয়ই পড়েছি অন্তত সংলাপে এক ধরনের সারল্য এবং জীবনের ছোটোখাটো জিনিসের গুরুত্ব তো তিনি আমাদের শিখিয়েছেন মানলেনের প্রশ্ন আচ্ছা উপন্যাস লেখার সময় কি পরিষ্কার কোনো পরিকল্পনা করে নাও সিমন করি না যেন দশ বছরে তো একটা উপন্যাস লিখেছি এর মধ্যে স্মৃতি কথাটা নিয়ে কাজ করছি যেমন যখন দ্য মান্দারিন লিখি প্রথমে কয়েকটা চরিত্র আর একটা নির্দিষ্ট থিমের চারপাশে প্রথমে একটা পরিবেশ তৈরি করেছি প্লট তারপর ধীরে ধীরে গড়ে উঠল কিন্তু সাধারণত প্লট নিয়ে কিছু ভাবার আগেই আমি উপন্যাস লিখতে শুরু করি মাদলেনের প্রশ্ন লোকে বলে তুমি নাকি খুব নিয়মনিষ্ঠ কাজ না করে একটা দিনও যেতে দাও না দিন কখন শুরু করো সিমন বললেন শুরু করার জন্য সব সবসময় তাড়াহুড়ো করি কিন্তু ওভাবে দিন শুরু করতে ভালো লাগে না প্রথমে চা খাই তারপর ধরো দশটা নাগাদ কাজে বসি একটা পর্যন্ত কাজ করি তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় ফের কাজে বসি চলে নয়টা পর্যন্ত দুপুর ছেড়ে রাখার সুতোটা তুলে নিতে কোনো অসুবিধা হয় না তুমি চলে গেলে যেমন কাগজ পড়ব বা হয়তো বাজারে যাব সাধারণত আমার কাজ করতেই ভালো লাগে কাজ করেই আনন্দ পাই মানদিনের প্রশ্ন ছাত্রর সঙ্গে দেখা হয় কখন সিমন প্রতিদিন সন্ধের সময় প্রায়শ লাঞ্চের সময় দুপুরের পরে সাধারণত তার ওখানেই কাজ করি আমি মাদলেনের প্রশ্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বিরক্ত লাগে না সিমন না আমি তো আর পন্ডিতে বই লিখি না সব কাগজপত্র সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি তারপর দিব্যি কাজ হয় মাদলেনের প্রশ্ন সঙ্গে সঙ্গে মন বসে সিমন বললেন তা নির্ভর করে কি লিখছি অনেকটা তার ওপর যদি কাজটা ঠিকঠাক এগোয় তো মিনিট পনেরো কি আধ ঘন্টা ব্যয় করি আগের দিন যা লিখেছি তা পড়তে দু একটা বোল হয়তো সংশোধন করি তারপর সেখান থেকেই শুরু করি মাদলেনের প্রশ্ন একই অভ্যেস তোমার লেখক বন্ধুদেরও সিমনের উত্তর না এ একেবারে ব্যক্তিগত ব্যাপার জেনে যেমন সম্পূর্ণ অন্যভাবে কাজ করেন কোনো কিছু নিয়ে কাজ করলে তিনি ছ মাস দিনে বারো ঘন্টা সময় দেন শেষ করার পরে মাস বয়ে যেতে দেন এমনি কিচ্ছু না করে আমি কিন্তু প্রতিদিন কাজ করি ছুটির দু তিন মাস বাদে সে সময়টায় আমি বেড়াই কোনো কাজ করি না সারা বছর তেমন পড়া হয় না তো যখন বেরোই সঙ্গে বই ভর্তি বিরাট পোটলা নিয়ে যাই যেসব বই পড়ার মোটে সময়ই পাইনি সেসব থাকে তার মধ্যে যদি বেরোনোটা এক মাস বা ছ সপ্তাহের হয়তো বেশ অস্বস্তি বোধ করি বিশেষত যদি দুটো বইয়ের মাঝখানে থাকি কাজ না করতে পারলে খুব বিরক্ত লাগে মাদলেনের প্রশ্ন তোমার পাণ্ডুলিপি কি সব হাতে লেখা কে তার পাঠোত্তর করে নেওস আলোগ্রত বলেন যে তোমার হাতের লেখা বোঝে এমন কয়েকজনের মধ্যে তিনি একজন সিমন বললেন আমি টাইপ করতে জানি না কিন্তু আমার দুজন টাইপিস্ট আছে যারা আমার হাতের লেখা বেশ বোঝে কোনো বইয়ের শেষ ভাষণ নিয়ে যখন কাজ করি তখন পাণ্ডুলিপিটা আর একবার লিখি খুব যত্ন নিয়ে লিখি খুব পরিশ্রম করি আমার হাতেন লেখা মোটামুটি পড়া যায় প্রশ্ন দ্য ব্লাড অফ আদার্স আর অল আর তুমি সময়ের সমস্যা নিয়ে কাজ করেছো এ বিষয়ে কি ফকনার বা জয়সের প্রভাব আছে তোমার ওপর সিমন বললেন না এ আমার ব্যক্তিগত ভাবনা চিরকালই আমি সময় বয়ে যাওয়ার ব্যাপারে বেশ সচেতন ছিলাম সবসময় ভেবেছি আমার অনেক বয়স এমনকি বয়স যখন বারো তখনও ভেবেছি তীরে সে পৌঁছনাটা বিশ্রী মনে হয় কি যেন হারিয়ে গেল কি যেন হারিয়ে যাবে পাশাপাশি তার মধ্যে কী অর্জন করা যায় তা নিয়ে সচেতন ছিলাম এবং আমার জীবনের বিশেষ কয়েকটা পর্ব আমায় অনেক শিখিয়েছে কিন্তু সব কিছু সত্ত্বেও সময়ের এই প্রবাহ আর এই যে মৃত্যু ক্রমশ কাছে সরে আসছে এ আমায় তারা করে ফিরেছে আমার কাছে সময়ের সমস্যা মৃত্যুর সঙ্গে যুক্ত আমরা যে ক্রমেই তার আরও কাছে চলে আসছি এই চিন্তার সঙ্গে ক্ষয়ের এই ত্রাসের সঙ্গে যুক্ত একেবারে তাই বস্তুর বিযুক্তি বা প্রেমের অবসান এ সমস্ত বরং তত ভাবায়নি সেও ভয়াবহ যদিও ব্যক্তিগতভাবে এসবের জন্য আমায় তেমন ভুগতে হয়নি বরাবরই আমার জীবনে একটা ধারাবাহিকতা বজায় থেকেছে বরাবর প্যারিসই আছি আছি প্রায় একই অঞ্চলে ছাত্র সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের অনেক পুরনো বন্ধু রয়েছে আমার যাদের সঙ্গে এখনও যোগাযোগ আছে ফলে এমন নয় যে মনে হয় সময় সব ভেঙে ফেলে বরং ঘটনা এই যে আমি কোনো সময় অবস্থানটা ভুলতে পারি না মানে এত বছর আমার পেছনে পড়ে আছে এত বছর রয়েছে সামনে আমি সব সময় গুনতে থাকি মাদলেন বললেন স্মৃতিকথার দ্বিতীয় খণ্ডে তুমি ছাত্রর একটা ছবি এঁকেছ যখন তিনি নসিয়া লিখছেন তুমি এমনভাবে তাকে দেখিয়েছ যে তিনি ভয়ানক উদ্বেগে আচ্ছন্ন যাকে তিনি বলতেন তার কাকরা দুজনের মধ্যে সে সময় তোমাকে মনে হয় যেন অনেক প্রফুল্ল এদিকে তোমার উপন্যাসে তুমি এক মৃত্যু আচ্ছন্নতা প্রকাশ করেছ যা ছাত্রের মধ্যে আমরা কখনো দেখিনি সিমনের উত্তর কিন্তু মনে করে দেখো তিনি দ্য ওয়ার্ডসে কি বলেছেন বলেছেন যে তিনি কখনো মৃত্যুর সমাসন্নতা সেভাবে অনুভব করেননি কিন্তু তার সহপাঠীরা যেমন নিজান আদেন আরাবির লেখক মৃত্যুমুগ্ধ এক অর্থে ছাত্র অনুভব করেছিলেন যে তিনি অমর সাহিত্যের জন্য তিনি সবকিছু বাজি রেখেছিলেন এই আশায় যে তার কাজ বেঁচে থাকবে অন্যদিকে আমি আমার ব্যক্তিগত জীবনটা হারিয়ে যাবে বলে আমার কাজ থাকবে কি থাকবে না এ নিয়ে আমি বিন্দুমাত্রও ভাবিনি সবসময় ভেবেছি জীবনের সাধারণ জিনিসগুলো হারিয়ে যাবে প্রতিদিনের কাজ মনের ছাপ অতীতের অভিজ্ঞতা সব হারাবে ছাত্র ভেবেছেন জীবনকে শব্দের জালে ধরা যাবে আর আমি ভেবেছি শব্দ স্বয়ং জীবন নয় বরং জীবনের অনুকৃতি সত্যি বলতে এমন এক অনুকৃতি যা মৃত মাদলেন জিজ্ঞেস করলেন কেউ কেউ বলে উপন্যাসে জীবনকে প্রতিস্থাপিত করার শক্তি নেই তোমার তারা বলে তোমার চরিত্রগুলো নাকি সব তোমার চারপাশের লোকজন থেকে নকল করা সিমনের উত্তর আমি জানি না কল্পনা বস্তুটা কী শেষ পর্যন্ত এ হলো একটা বিশেষ মাত্রায় সাধারণত্ব অর্জন করার ব্যাপার যা আছে এবং যার জন্য একজন বাঁচে তার সত্যে পৌঁছনোর ব্যাপার বাস্তবের উপর যেসব কাজের ভিত্তি নেই আমায় তা আকর্ষণ করে না যদি না তা পুরোপুরি অবাস্তব হয় যেমন আলেকজান্ডার দুমা বা ফিক্ত রুবর উপন্যাস যা এক ধরনের এপিকো বটে বানানো গল্পকে আমি কল্পনার কীর্তি বলি না বরং বলি নিচক কারিগরি আত্মরক্ষা করতে হলে আমি বরং তলস্তায় ওয়ার অ্যান্ড পিসের কথা বলবো যার প্রত্যেকটি চরিত্র নেওয়া বাস্তব জীবন থেকে প্রশ্ন তোমার রচিত চরিত্রের আলোচনায় ফিরে যাই কিভাবে তাদের নাম ঠিক করো সিমন বললেন তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় সেটা সে কেম টু স্টেতে যেমন জাভিয়ের নামটা বেছে কারণ আমার জানা মাত্র একজনেরই ওই নাম ছিল নাম খোঁজার দরকার বলে হয় টেলিফোন ডিরেক্টরি দেখি নয় পুরনো ছাত্র নাম মনে করার চেষ্টা করি মাদলিনের প্রশ্ন তোমার রচিত চরিত্রের মধ্যে কার সঙ্গে বেশ ঘনিষ্ঠ বোধ করো সিমনের উত্তর জানি না আমার ধারণা চরিত্রের চেয়ে আমি তাদের কার সম্পর্কে বেশি আগ্রহী সেটা বন্ধুত্বেরই হোক বা প্রেমের সমালোচক ক্লদ রয় ব্যাপারটা চিহ্নিত করেছেন মাদলিনের প্রশ্ন তোমার প্রত্যেকটা উপন্যাসে আমরা এমন এক নারী চরিত্র খুঁজে পাই যে হয় ভুল ধারণার বশে বিপথগামী নয়তো উন্মাদনায় ত্রস্ত সিমনের উত্তর অধিকাংশ আধুনিক মেয়েরই তো এই অবস্থা মেয়েরা যা নয় তাই হতে বাধ্য হয় যেমন তারা নকল ব্যক্তিত্ব নিয়ে নটি সাজে সাজতে বাধ্য হয় পাগলামির প্রায় চূড়ান্তে পৌঁছয় তারা এ ধরনের মেয়েদের প্রতি ভীষণ সহমর্মিতা বোধ করি আমি সব দিক সামলানো ঘরের বউ বা মায়েদের চেয়ে তাদের প্রতি আগ্রহ বোধ করি বেশি অবশ্য তার চেয়েও বেশি আগ্রহ বোধ করি এমন মহিলাও আছেন যারা নিজের কাছে সত্য এবং স্বাধীন যারা কাজ করেন সৃষ্টি করেন মাদলিনের প্রশ্ন তোমার একটাও নারী চরিত্র প্রেম রহিত নয় রোমান্টিক উপাদান ভালো লাগে তোমার সিমনের উত্তর প্রেম এক মস্ত সৌভাগ্য প্রকৃত প্রেম যা খুবই বিরল সেই সব নারী ও পুরুষের জীবন ধন্য করে যারা তার স্বাদ পায় মাদলিনের প্রশ্ন তোমার উপন্যাস পড়ে মনে হয় মেয়েরাই তার স্বাদ পায় বেশি আমি সে কেম টু স্টের ফাসওয়াজ এবং দ্য অ্যান অ্যানের কথা ভাবছি সিমনের উত্তর কারণটা হলো সমস্ত কিছু সত্ত্বেও মেয়েরা প্রেমেই নিজেদের অনেক বেশি দেয় কারণ তাদের অধিকাংশের ব্যস্ত থাকার মতো আর বিশেষ কিছু নেই বোধহয় গভীর সহমর্মিতার ক্ষমতাও তাদের বেশি প্রেমের যা ভিত্তি হয়তো এর কারণ পুরুষের চেয়ে নারীর গভীরে নিজেকে অনেক সহজে আমি প্রক্ষেপ করতে পারি আমার নারী চরিত্ররা পুরুষ চরিত্রের চেয়ে অনেক ধনী মাদলেনের প্রশ্ন তুমি কখনো স্বনির্ভর ও সত্যিকারের স্বাধীন নারী চরিত্র সৃষ্টি করনি কোনো না কোনোভাবে দ্য উপস্থাপন করে কেন সিমনের উত্তর মেয়েরা যেমন আমি তেমনই দেখিয়েছি খণ্ডিত মানুষ হিসেবে তাদের যেমন হওয়া উচিত সেভাবে তো আর দেখাইনি মাদলেনের প্রশ্ন তোমার দীর্ঘ উপন্যাস দ্য মান্দারিনসের পর তুমি কাহিনী লেখা বন্ধ করেছ এবং তোমার স্মৃতিকথা নিয়ে ব্যস্ত রয়েছ দুয়ের মধ্যে কোনটা তোমার পছন্দের সিমনের উত্তর দুই ভালো লাগে ভিন্ন ধরনের তৃপ্তি ও হতাশা আছে এই দুয়ে স্মৃতিকথা লেখার সময় বাস্তবের ঠেকনাটা বেশ কাজের অন্যদিকে দিনানু দৈনিক বাস্তবতাকে অনুসরণ করতে গিয়ে যেমন আমি করছি বিশেষ ও গভীরতর কিছু স্বর ও অর্থের দিকে আমার নজর পড়ে না উপন্যাসে যদিও এই দিগন্ত প্রকাশ করা যায় দৈনিক জীবনের এই অতিশ্বরকে আনা যায় কিন্তু সেখানে একটা বানানো কৃত্রিমতার উপাদান আছে যেটা বেশ বিরক্তিকর লক্ষ্য রাখা উচিত না বানিয়ে উদ্ভাবন করার দিকে অনেকদিন ধরেই নিজের শৈশব আর যৌবন নিয়ে কথা বলতে চাইছিলাম আমি এ দুয়ের সঙ্গেই খুব গভীর সম্পর্ক আমি বজায় রেখেছি কিন্তু আমার কোনো বইতে তার ছাপ নেই আমার প্রথম উপন্যাসটা লেখার আগে থাকতেই আমার সরাসরি কথা বলার ইচ্ছে ছিল এটা খুব আবেগঘন খুব ব্যক্তিগত একটা প্রয়োজন মেমার্স অফ এ বিউটিফুল ডটার লেখার পর আমার অতৃপ্তি যায়নি তখন ভাবলাম অন্য কিছু করি তাও পারলাম না নিজেকে বললাম মুক্তি পাওয়ার জন্য এত লড়েছি তো সেই স্বাধীনতা দিয়ে কী করলাম আমি কি হলো তার তখন একটা অংশ লিখলাম যা আমাকে একুশ বছর বয়স থেকে বর্তমানে নিয়ে এলো দ্য প্রাইম অফ লাইফ থেকে ফোর্স অফ সারকামস্ট্যান্সেসে জীবনের সর্বোৎকৃষ্ট সময় থেকে পরিস্থিতির অধীনে মাদলেনের প্রশ্ন ফর্মতরে লেখকদের এক সভায় কবছর আগে কার্লো লেভি দ্য প্রাইম অফ লাইফকে শতকের মহান প্রেম কাহিনী বলে বর্ণনা করেছেন ছাত্রও বলা যায় সেই প্রথম মানুষ হিসেবে অবতীর্ণ হলেন সত্যি তুমি এমন এক ছাত্রকে উন্মোচন করেছ যাকে ঠিকঠাক বোঝা হয়নি যিনি কিংবদন্তির ছাত্র চেয়ে অনেক আলাদা সিমনের উত্তর ইচ্ছে করেই সেটা করেছি তার সম্পর্কে লিখি তিনি তা চাননি শেষ পর্যন্ত যেভাবে তার সম্পর্কে বলেছি সেটা দেখলেন তখন আমায় পুরো স্বাধীনতা দিলেন মাদলেনের প্রশ্ন কেন গত কুড়ি বছর ধরে ছাত্রর এই সত্ত্বেও লেখক ছাত্র ভুল বোঝার শিকার হলেন সমালোচকরা এখনও যাকে তীব্রভাবে আঘাত করে তোমার মত কি সিমনের উত্তর রাজনৈতিক কারণে ছাত্র এমন এক মানুষ যিনি যে শ্রেণীতে জন্মেছেন তার তীব্র বিরোধিতা করেছেন ফলে সেই শ্রেণীর লোকেরা তাকে বিশ্বাসঘাতক বলে মনে করে কিন্তু এই শ্রেণীটার হাতেই পয়সা আছে তারাই বই কেনে ছাত্রর অবস্থা তাই ভারী প্রহেরিকাময় তিনি বিরোধী লেখক যাকে সেই বুর্জোয়ারাই পড়ে আবার এই শ্রেণী তা জন্মদাতা বলে তাকে শ্রদ্ধাও করে সংস্কৃতির উপর বুর্জোয়াদেরই এক অধিকার তারা মনে করে তারাই ছাত্র জন্মদাতা পাশাপাশি তাকে ঘেন্নাও করে কারণ তিনি তাদের আক্রমণ করেন প্রশ্ন একবার প্যারিস রিভিউয়ে এক সাক্ষাৎকারে হেমিংওয়ে বলেন রাজনৈতিক মনোভাবাপন্ন লেখকদের ক্ষেত্রে শুধু এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে যদি তার লেখা টিকে যায় তো যখন তা ফের পড়া হবে তখন অনায়াসে ওই রাজনীতির প্রসঙ্গটুকু বাদ দেওয়া যাবে নিশ্চয়ই তুমি একমত হবে না তুমি কি এখনও কমিটমেন্টে বিশ্বাস করো সিমনের উত্তর হেমিংয়ে ঠিক সেই ধরনের লেখক যারা কখনো কোনো অঙ্গীকার করেন না আমি জানি যে তিনি স্পেনের গৃহযুদ্ধে জড়িত ছিলেন কিন্তু সাংবাদিক হিসেবে হেমিংয়ে কখনো গভীর কোনো অঙ্গীকার স্বীকার করেননি ফলে তিনি ভাবেন সাহিত্যে যা চিরায়ত তাকে সময় দিয়ে বাধা যায় না তা কমিটেড নয় আমি তা মানি না বহু লেখকের ক্ষেত্রেই তাদের রাজনৈতিক অবস্থানই বরং আমাকে তাদের পছন্দ বা অপছন্দ করতে বাধ্য করে আগেকার দিনে এমন লেখক খুব বেশি ছিলেন না যাদের কাজ সত্যি কমিটেড যদিও রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট আজও সমান আগ্রহ সমানোয়াসনের প্রশ্ন এক্সিস্টেন্সিয়ালিজম এ রমরমা ছিল বোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্ব থেকে উনিশশো পর্যন্ত এখনকার ফ্যাশন নতুন উপন্যাস দ্রিউ লা আর রোজের নিমিয়ের মতো লেখকরা সিমনের উত্তর ফ্রান্সে আবার দক্ষিণ পন্থা ফিরে এসেছে নতুন উপন্যাস হয়তো ঠিক প্রতিক্রিয়াশীল নয় এমনকি সেসবের লেখকরাও নন সহমর্মে কেউ হয়তো বলবেন যে তারা কিছু বুর্জোয়া বিধি নির্মল নির্মূল করতে চাইছেন এই লেখকরা তেমন বিরক্তিকরও নন অবশেষে গ্যানিজম আমাদের পেতানিজমে ফিরিয়ে এনেছে আশা করা যায় যে লা মতো সহযোগী আর নিমিয়ের মতো চরম প্রতিক্রিয়া ফের উচ্চ পদা পদাভিষিক্ত হবেন বুর্জোয়ারা আবার তাদের আসল রং দেখাচ্ছে মানে প্রতিক্রিয়ার ছাত্রদ্য ওয়ার্ডসের সাফল্য দেখো অনেকগুলো জিনিস খেয়াল করার আছে এটা বোধ তার সব সেরা না হলেও অন্যতম সেরা বই যে কোনো মানেই বইটা অসামান্য নৈপুণ্য চমৎকার নমুনা অসাধারণভাবে লেখা পাশাপাশি এই সাফল্যের কারণ হলো যে বইটা কমেডেড নয় যখন সমালোচকরা বলেন যে এ তার সেরা বই নসিয়াও তাই তখন মনে রাখতে হবে যে নসিয়া অনেক আগে লেখা এবং সেটাও কমিটেড নয় এবং ডান বাম নির্বিশেষে তার লুফে নাই। কিন্তু তার লেখা নাটকগুলোর ক্ষেত্রে তা হয় না আমার নিজের ক্ষেত্রে যা হয়েছিল দ্য মেমোরস অফ এ বিউটিফুল ডটার নিয়ে বুধ্রা মহিলারা তাদের যৌবনের ছবি সেখানে দেখতে পেয়ে তো খুব খুশি প্রতিবাদ শুরু হলো দ্য প্রাইম অফ লাইফ নিয়ে ফোর্স অফ সারকামস্ট্যান্সেসেও সেটা অব্যাহত থাকলো। ভেদাভেদটা খুব পরিষ্কার খুব তীক্ষ্ণ মাদলেনের প্রশ্ন ফোর্স অব সার্কামস্ট্যান্সেসের শেষ পর্বটা আলজেরীয় যুদ্ধের প্রতি নিবেদিত জানিয়ে সম্ভবত তোমার প্রতিক্রিয়া ছিল খুব ব্যক্তিগত ধরনের সিমনের উত্তর আমি অনুভব করি এবং ভাবি রাজনৈতিকভাবে কিন্তু কখনও সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেই না ফোর্স অব সারকামস্টেন্সেসের শেষ পর্বের পুরোটাই যুদ্ধ নিয়ে যে ফ্রান্স আর যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় সেখানে মনে হয় এতে এক ধরনের কালগত বিপর্যয় ঘটে যায় মাদেনের প্রশ্ন কিন্তু নোকে ভুলে যেতে বাধ্য একি তুমি বোঝো নি উত্তর ওই পর্ব থেকে অনেক পৃষ্ঠা আমি ফেলে দিয়েছি ফলে আমি নিশ্চয়ই বুঝেছি যে কালা ফাঁদে পড়ে যাচ্ছি অন্যদিকে আমি এ নিয়ে ভীষণভাবে কথা বলতেও চাইছিলাম দেখে আশ্চর্য হয়েছি যে লোকে তা এতদূর পর্যন্ত ভুলে গেছে তরুণ পরিচালক রবের এনরিকো লা বেলভি দেখেছ লোকে হতবাক কারণ ছবিতে আলজেরিয়া যুদ্ধ দেখানো হয় ক্লদ ম্যারিয়া লা ফিগার লিতেরারে লিখেন লিখলেন পাবলিক স্কোয়ারে প্যারাশুট ট্রুপারদের দেখানো হলো কেন এটা মোটেই সত্যি ঘটনা নয় কিন্তু এটা সত্যি স্যারমেন দে প্রেতে ছাত্রর ঘরে জানলা থেকে আমি নিজেই তাদের প্রতিদিন দেখেছি লোকে ভুলে গেছে তারা তাদের স্মৃতিকেও ভুলে যেতে চাইছে সেটাই কারণ যে আমি যা ভেবেছিলাম তা হলো না আলজেরিয়ার যুদ্ধ নিয়ে যা বলেছি তার জন্য নয় আমি আক্রান্ত হলাম বৃদ্ধ বয়স আর মৃত্যু নিয়ে যা বলেছি তার জন্য আর আলজেরিয়ার যুদ্ধ সম্পর্কে বলতে হয় সমস্ত ফরাসি বিশ্বাস করে যে যুদ্ধটা আসলে ঘটেইনি নি কেউ অত্যাচারিত হয়নি অত্যাচার যা হয়েছে তাও নাকি অত্যাচারের বিরুদ্ধে মাদলেনের প্রশ্ন ফোর্স অব সার্কামস্ট্যান্সেসের শেষাশিসি তুমি লিখেছ আজ যখন অবিশ্বাস নিয়ে আমার ওই বিশ্বাসপ্রবণ কৈশোরের দিকে ফিরে তাকাই তখন আমার সঙ্গে কিভাবে প্রতারণা করা হয়েছে ভেবে হতবাক হয়ে যায় এই মন্তব্যের থেকেই মনে হয় যাবতীয় ভুল বোঝাবুঝি শুরু সিমন বললেন লোকে বিশেষত শত্রুরা এর এই অর্থ করার চেষ্টা করলো যে এর মানে আমার জীবনটা ব্যর্থ কারণ হয় রাজনৈতিক স্তরে আমাকে ভুলভাবে নেওয়া হয়েছে এ কথা আমি বুঝতে পেরেছি অথবা আমি বুঝতে পেরেছি যে শেষ পর্যন্ত মেয়েদের বাচ্চা কাচ্চা মানুষ করাই উচিত এবং ইত্যাদি সযত্নে বইটা পড়লে অবশ্য যে কেউ বুঝবে যে আমি বলেছি ঠিকের বিপরীত কথাটা কারো প্রতি আমার কোনো শত্রুতা নেই আমার জীবন নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট সমস্ত প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি এবং ফলত এ জীবন যদি আবার শুরুর থেকে বাঁচতে হয় তো আমি তা মোটেই অন্যভাবে বাঁচবো না বাচ্চা কাচ্চা হয়নি বলে আমার কোনো দিন অনুতাপ হয়নি কারণ আমি প্রধানত লিখতেই চেয়েছি তাহলে প্রতারণা কিসের এক্সিস্টেন্সিয়ালিস্ট দৃষ্টিতে যদি জগৎটাকে দেখা যায় যেমন আমি দেখি তাহলে মানব জীবনের প্রহিলিকা স্পষ্ট এই যে মানুষ হয়ে উঠতে চায় আর শেষ পর্যন্ত নেহাত টিকে থাকে এই গরমিনের কারণে যখন তুমি হয়ে ওঠার জন্য বাজি ধরেছ এবং এক অর্থে তার সব সময়ে যখন তুমি পরিকল্পনা করছো এমনকি তুমি যদি জানো যে তুমি হতে পারবে না তখনও যখন ফিরে দাঁড়াবে তোমার জীবনটাকে ফিরে দেখবে দেখবে যে তুমি স্রেফ টিকে থেকেছ অন্য কথায় তোমার ফেলে আসা জীবন কিছু ঘনবস্তু নয় যেমন কিনা ঈশ্বরের জীবন যেভাবে তা ভাবা হয় আর কি অর্থাৎ অসম্ভব কিছু তোমারই জীবন স্রেফ মানুষেরই জীবন ফলে কেউ বলতে পারে যেমন এলা বলেছিল এবং মন্তব্যটা আমার খুব প্রিয় যে কোনো কিছুই আমাদের কাছে প্রতিশ্রুত নয় একদিক থেকেই কথাটা সত্যি অন্য দিক থেকে নয় কারণ কোনো বুর্জোয়া ছেলে বা মেয়ে যাকে একটা নির্দিষ্ট সংস্কৃতি দেওয়া হয় আসলে তা একটা প্রতিশ্রুত জিনিস মাত্র মনে হয় না যে অল্প বয়সে যাকে কঠিন একটা জীবন কাটাতে হয়েছে পরে সে কখনো বলবে যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে কিন্তু আমি যখন বলি যে আমি প্রতারিত হয়েছি তখন আমি সতেরো বছরের সেই মেয়েটির কথা বলি গাছের ছায় বসে পরবর্তীকালে সে কি করবে এই নিয়ে সে দিবা স্বপ্ন দেখে আমি যা করতে চেয়েছিলাম সব করেছি বই লিখেছি নানা কিছু জেনেছি কিন্তু তা সত্ত্বেও আমি প্রতারিত হয়েছি কেননা কখনোই তার বেশি আর কিছু হয়নি মালার্মের কবিতার পঙ্ক্তি আছে এ নিয়ে বিষণ্নতার সুগন্ধ বরাবর থেকে যায় বুকে পঙ্ক্তিগুলো ঠিক কী তা আমার মনে নেই আমি যা চেয়েছিলাম তা পেয়েছি আর যখন সব কিছু বলা শেষ সব কাজ ছাড়া দেখা যায় যে যা চাওয়া হয়েছিল তা এই নয় অন্য কিছু এক মহিলা মনোবিশ্লেষক আমাকে ভারী বুদ্ধিদিত্ব একটা চিঠিতে লিখেছিলেন যে শেষ বিশ্লেষণে আকাঙ্ক্ষা সর্বদাই আকাঙ্ক্ষার বস্তুকে বহু দূর অতিক্রম করে যায় ঘটনা হলো যা চেয়েছি সব পেয়েছি কিন্তু ওই বহু দূর যা আকাঙ্ক্ষার মধ্যেই রয়েছে আকাঙ্ক্ষা মিটলেও তা কখনো মেলে না আমার যখন বয়স অল্প ছিল আশা ছিল জীবন সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি ছিল সংস্কৃতিবান সব লোক আর বুর্জোয়া আশাবাদীরা তা থাকার পক্ষে উৎসাহই দিয়েছেন আর আমার পাঠকরা আমার নামে অভিযোগ করে যে আমি তাদের সে ব্যাপারে উৎসাহ যোগাইনি ঠিক এইটাই আমি বলতে চাই যা কিছু করেছি বা ভেবেছি তার জন্য এতটুকু অনুতাপ নেই আমার মাদলিনের প্রশ্ন কেউ কেউ মনে করেন তোমার কাজে ঈশ্বরের প্রতি এক প্রচ্ছন্ন ব্যাকুলতা রয়েছে সিমনের উত্তর না ছাত্র আমি সবসময় বলেছি যে তা নয় আমাদের কাজে একটা হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই ইমানুয়েল কান্ট বৌদ্ধিক স্তরে যা বলেছিলেন এ হলো ঠিক তাই কার্যকারণে বিশ্বাস করলেই যে পরম সত্তা বা ঈশ্বরে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই মানুষ হয়ে উঠতে চায় মানেই এটা নয় যে সে কখনো তা হয়ে উঠতে পারে এমন কি এই সত্তা সম্ভবও নয় এ হলো একটা প্রতিফলন এবং একই সঙ্গে একটা অস্তিত্ব সত্তা ও অস্তিত্বের সংশ্লেষ সেটাও অসম্ভব ছাত্র আর আমি একে বাতিল করেছি এবং এই প্রত্যাখ্যান আমাদের চিন্তাতেও প্রচ্ছন্ন রয়েছে মানুষের মধ্যে একটা শূন্যতা আছে এমনকি তার সাফল্যে তার অর্জনেও এই শূন্যতা আছে ব্যাস আমি এ কথা বলছি না যে আমি যা চেয়েছিলাম আমি তা অর্জন করিনি কিন্তু লোকে যা ভাবে সেটা কখনো ঠিক তেমন নয় আরও বলা যায় যে এর মধ্যে একটা বালখিল্ল বা উঁচকপালে ব্যাপার আছে কেননা লোকে ভাবে সামাজিক স্তরে তুমি যদি সফল হয়ে থাকো তাহলে সাধারণভাবে মানবিক অবস্থা ব্যবস্থা নিয়ে তুমি নিশ্চয়ই পুরোপুরি সন্তুষ্ট কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আমি প্রতারিত কথাটার মধ্যে আরও কিছু কথা উজ্জ্ব আছে যথা জীবন আমাকে জগৎ ঠিক যেরকম সেভাবে আবিষ্কার করতে বাধ্য করেছে অর্থাৎ যে জগৎ যন্ত্রণা আর নিপীড়নের অধিকাংশ মানুষ যেখানে অপুষ্টিতে ভোগে আমার তরুণ বয়সে এসব আমি জানতাম না ভেবেছিলাম জগৎকে আবিষ্কার করা মানে সুন্দর কিছুকে আবিষ্কার করা এদিক থেকেও বুর্জোয়া সংস্কৃতি আমার সঙ্গে প্রতারণা করেছে সেজন্য অন্যদের প্রতারণা করার ক্ষেত্রে আমি আর অংশ নিতে চাইনি আমি যে আমার এই প্রতারিত হওয়ার কথা বলেছি সংক্ষেপে তার কারণ অন্যেরা আর যাতে প্রতারিত না হয় এ এক সামাজিক সমস্যাও বটে ধীরে ধীরে আমি জগতের অসুখ আবিষ্কার করতে থাকি তারপর বেশি বেশি করে এবং শেষ পর্যন্ত সর্বোপরি আমি তা অনুভব করি আলজেরীয় যুদ্ধের সূত্রে এবং বিভিন্ন দেশে সফরের সূত্রে মাদলিনের প্রশ্ন বৃদ্ধ বয়স নিয়ে বেশ খারাপভাবে লিখেছ তুমি কোন কোনো সমালোচক এবং পাঠক তা মনে করেছেন সিমনের উত্তর আমি যা বলেছি অনেকের তা পছন্দ হয়নি কারণ তারা মনে করতে চায় যে জীবনের সমস্ত পর্বই খুব আনন্দের শিশুরা সব অপাপ বৃদ্ধ সদ্যবিবাহিত সকলেই খুব সুখী আর সমস্ত বৃদ্ধ লোকই ভারী প্রশান্ত সারা জীবন আমি এ জাতীয় ধারণার বিরুদ্ধে বিদ্রোহ করেছি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বুড়ো বয়স নয় আমার ক্ষেত্রে বুড়ো বয়সে শুরু বলা যায় তার মানে হল এমনকি যদি সমস্ত চাহিদার উৎস স্নেহ ভালোবাসা কাজপত্তর সব কিছু ঠিকঠাক থাকে তাহলেও বুড়ো বয়স মানে অস্তিত্বে একটা পরিবর্তন তো বটেই এবং তা প্রকাশিত হয় বহু জিনিসের ক্ষয়ে এখন কেউ যদি বলে এই ক্ষয়ে এই হারানোয় কারো দুঃখ নেই তাহলে বলতে হয় সে তার অস্তিত্বকে চারপাশের নানান জিনিসকে ভালোও বাসেনি আমার মনে হয় বৃদ্ধ বয়স বা মৃত্যুকে যারা গৌরবান্বিত করে তারা আসলে জীবনকে মোটেই ভালোবাসে না অবশ্য আজকের ফ্রান্সে তোমায় বলতেই হবে যে সব কিছু ঠিকঠাক চলছে সব কিছু দারুণ এমনকি মৃত্যুও মাদলিনের প্রশ্ন মানবিক পরিস্থিতির এই প্রতারণা মনে হয় অনেক গভীরভাবে বোধ করেছিলেন বেকেট নতুন ঔপন্যাসিকদের চেয়ে তিনি কি তোমায় বেশি আকর্ষণ করেন সিমনের উত্তর নিশ্চয়ই নতুন উপন্যাসের সময়ে চারপাশে ঘুরে ঘুরে খেলা সবটাই তুমি পেয়ে যাবে ফকনারে এ জিনিস কীভাবে করতে হয় তিনি আমাদের শিখিয়েছেন এবং আমার মতে তিনিই এই খেলাটা খেলেন সবচেয়ে ভালো বেকেটের প্রসঙ্গে বলতে হয় যে জীবনের অন্ধকার দিকগুলোর ওপর তার জোর দেওয়াটা ভালো যদিও এ ব্যাপারে তিনি নিশ্চিন্ত যে জীবনটা অন্ধকারী এবং শুধু তাই আমিও নিশ্চিতে জীবন অন্ধকার কিন্তু পাশাপাশি আমি জীবনকে ভালোও বাসি কিন্তু তার ক্ষেত্রে এই বিশ্বাস সব নষ্ট করে দিয়েছে এছাড়া যখন তোমার আর কিছু বলার নেই এবং পঞ্চাশ রকমে তা বলার উপায় নেই তখন পুনরাবৃত্তি হতে বাধ্য ফলত তার অধিকাংশ কাজই দেখেছি যে স্রেফ পুনরাবৃত্তি আগে যা বলেছেন তারই পুনর্কথন যেমন এন্ড গেম ওয়েটিং ফর গোডোর পুনরাবৃত্তি কিন্তু তাও দুর্বলভাবে মাদলেনের প্রশ্ন সমকালীন ফরাসি লেখক তোমায় আকর্ষণ করেন যারা তাদের সংখ্যা কি খুব বেশি সিমনের উত্তর বেশি নয় অনেক পাণ্ডুলিপি পাই আমি কিন্তু বিরক্তিকর ব্যাপার হলো তার অধিকাংশই বাজে এই মুহূর্তে আমি ভিওলেত লেদু নিয়ে খুব উত্তেজিত কামর সম্পাদনায় কাল্পীয় অ্যাসপোয়ার উনিশশো ছেচল্লিশে প্রথম তার লেখা প্রকাশিত হয় সমালোচকরা তার উচ্চ প্রশংসা করেন ছাত্র জেনে এবং জুয়াদ তাকে খুব পছন্দ করেন কিন্তু তার বিক্রি নেই সম্প্রতি এক অসামান্য আত্মজীবনী বার করেছেন তিনি দ্য বাস্টার্ট যা শুরুর দিকটা প্রকাশিত হয়েছিল লে ত মর্দেনে ছাত্র যার প্রধান সম্পাদক বইটার একটা ভূমিকা লিখে দিয়েছি আমি কারণ আমি মনে করি যুদ্ধপর ফরাসি লেখকদের মধ্যে তিনি একেবারেই অনালোচিত এখনকার ফ্রান্সে অবশ্য তিনি বেশ সফল মাদলেনের প্রশ্ন সমকালীন লেখকদের মধ্যে নিজেকে কোথায় রাখো সিমনের উত্তর জানি না কিভাবে মূল্যায়ন করা হয় গোলমাল নৈশব্দ ভাবি কাল পাঠক সংখ্যা বা পাঠকের অনুপস্থিতি বিশেষ কোন সময়ে গুরুত্ব ইত্যাদি আমার ধারণা লোকে এখনও কিছুকাল আমার লেখা পড়বে অন্তত পাঠকরা তাই বলেছে আমায় মেয়েদের সমস্যা নিয়ে আলোচনায় আমার খানিক অবদানও আছে চিঠি যা পাই তার থেকেই বুঝি যে আছে আর যদি সাহিত্যগুণের কথা বলো শব্দটার একেবারে কঠোর অর্থে তাহলে বলবো যে এই বিষয়ে আমার ন্যূনতম ধারণাও নেই